সংসার জীবন, মেয়েদের তো এটাই নিয়ে সময় কেটে যায়। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করেছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো ইলিশ মাছটা বের করে নিয়েছি, আর রান্নাটা ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস এগুলো কিন্তু অনেক সহজ। পাবদা মাছ খুব সহজভাবে রান্না করা যায়, কোনো ঝামেলা নেই। অন্যান্য মাছগুলো কি হয়, প্রচুর পরিমাণে ধুতে হয় লবণ দিয়ে, এবং মাছ ভাজি করতে হয়, তারপর রান্না করতে হয়, কারণ কাঁচা মাছ খেতে ভালো লাগে না। মাছ ভাজি করে তরকারি রান্না করতে বেশি মজা লাগে। তো আমার কিছুর আগে ইলিশ মাছ ছিল, তো আমার কয়েকটা টুকরা আরও লাগবে, তো সেজন্য আমি মাছ আরেকটা কেটে নিলাম। আর এখানে তিন ধরনের সবজি দিয়ে রান্না করলাম, পটল, ধুন্দুল, চিচিঙ্গা, যা যা বাসায় সবজি ছিল সব কিছু দিয়ে পাতলা ঝোল করে আলু দিয়ে মজার একটা ইলিশ মাছের ঝোলের তরকারি রান্না করে ফেলেছি। আশা করি ভালো লাগবে সবার। তো রান্না করতে করতে এখানে আবার শুনতে পেলাম যে আমাদের ঘরে, তো আমাদের বাড়িয়েলি বলছিল যে ঘুঘু পাখি এসেছে, বাড়িয়েলার ছেলে ঘুঘু পাখি এনেছে, তা আমাদের বারান্দায় চলে আসছে উড়ে। পরে বের করে দিল সৈকত, আর দেখতে মনে হচ্ছে পুরোই কবুতরের বাচ্চা। আমরা তো ভাবছি যে কবুতরের বাচ্চা, পরে বললো যে এটা ঘুঘু পাখি। যাই হোক, এখানে মাহিনুর, ফাতেহা, আমি বের হয়ে গেলাম ফালাককে আনার জন্য। প্রায় দুপুর হয়ে গিয়েছে, এই ভর দুপুরবেলা, কিন্তু ওকে আনতে যেতে একদমই আমার ইচ্ছে করে না, কারণ বাসার মোটামুটি সব কাজ শেষ করে, রান্নাটা বিশেষ করে শেষ করে, কিছু কাজ পেন্ডিং রেখে চলে আসতে হয়, কারণ রান্নার মাঝে না, কাজের মাঝে বের হতে ইচ্ছে করে না আমার। কিন্তু কিছু করার নাই, মেয়েকে আনতে তো যেতেই হবে, আর আমি তো একা ওকে ছাড়িও না, এই আর কি। তো আমরা এখানে একটু নদীর পাড়ে দাঁড়ালাম, যেহেতু খুব একটা কাজ নেই, জাস্ট একটু রান্নাঘরটা গুছানোটাই বাকি আছে। তো এখানে এসে যখন দাঁড়ালাম, দেখি একটা বাচ্চা গোসল করতেছে। পরে জিজ্ঞেস করলাম, তোমার ভয় করে না? বলে না। আমার তো অনেক ভয় করে, এই নদী, পুকুর, এগুলো, ট্রলার, নৌকা, এগুলোতে মানে আমার বসতে অনেক ভয়। নদীর উপরে যাওয়া, জার্নিং করাটা আমার অনেক ভয় করে, আমার সাহসেই আসে না। তো আমাদের ওই যে লঞ্চ টার্মিনাল দেখা যাচ্ছে, আর এখানে স্রোত ভালোই যাচ্ছে দেখতেছি, এই যে যেরকম কচুরি পানাগুলো নিজে নিজে ভেসে কিন্তু স্রোতের মাধ্যমে চলে যাচ্ছে। পরে আবার দেখতেছি আরেকটা বাচ্চা কোথায় থেকে চলে আসলো সাঁতার কাটতে কাটতে, পরে ওকে চিনতে পারলাম যে ওকে। তো যাই হোক, এই এলাকারই ছেলে, বাচ্চা কাচ্চা সবাই কি সুন্দর সাঁতার কাটতেছে, মাশাআল্লাহ, ভালো লাগলো দেখে। তো পরে ও আমাকে নক করলো, হ্যাঁ, একটু আওয়াজ করলো, আমরাও কথা বললাম, পরে বললাম তুমি আমাদের এখানে সাঁতার কেটে চলে আসো। পরে ও চেষ্টা করছে আমাদের এখানে সাঁতার কেটে আসার জন্য, কিন্তু এই যে এখন চেষ্টা করবে আমাদের কাছে আসার জন্য, কিন্তু পারবে না, স্রোতে ওকে ভাসিয়ে, এই যে আমাদের কাছে আসার চেষ্টা করলো কিন্তু পারতেছে না, স্রোতে ওকে পিছায় নিয়ে যাচ্ছে। পরে আর বললো যে না, জায়গা ওদিক জায়গা। তো যাই হোক, ওখানে চলে গেল, আর খুব সুন্দর একটা পরিবেশ, ভর দুপুরবেলা ভয়ও করে না, বাচ্চা কাচ্চাদের এত সাহস বলার বাহিরে। ওরা মোটামুটি প্রত্যেক দিনই, আমি শব্দ পাই প্রত্যেক দিনই, এখানকার ছেলে বাচ্চারা যারা আছে এই পুকুরের পানিতে গোসল করে থাকে। আমার তো প্রচুর ভয় করে, আমি তো মনে হয় যেতেই পারবো না। যাই হোক, বাসায় চলে আসতেছি, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে, কারণ দুপুর হয়ে গিয়েছে, এখন গোসল করব, দেন তারপর খাওয়া দাওয়া করব, ফাতেহাকে খাওয়াবো, অনেক কাজ পড়ে রয়েছে এখনও। তো সবার বড় একটা পিস মাথার অংশ নিয়ে খেতে বসে পড়েছি, আর যেহেতু অনেক সময় লাগবে মাথা, ইলিশ মাছের মাথা খেতে বসেছি। ইলিশ মাছের মাথা খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছেই করে। আর মাশাআল্লাহ, তরকারিটা খুব ভালো হয়েছিল, আর ধুন্দুল দিয়ে আমি প্রথমবার রান্না করেছি, ভালো লেগেছে। পটল আলু ঝোল তো সবসময় খেয়ে থাকি, ভালো লাগে, কিন্তু সাথে ধুন্দুলও অ্যাড করেছি, চিচিঙ্গা অ্যাড করেছি, খারাপ লাগেনি। আর ইলিশ মাছ তো যেভাবেই রান্না করি না কেন ভালোই লাগে। ইলিশ মাছটাই এমন যে আমরা শুধু পানি দিয়ে যদি সিদ্ধ করে খাই, লবণ দিয়ে, সেটাও স্বাদ, আর যদি একটু সরিষা দিয়ে বা মর মশলা দিয়ে, কোরমা রান্ধি, ইলিশ সরিষা রান্ধি, যেটাই রান্ধি, যেভাবে রান্ধি, সে লেভেলেরই হয়ে থাকে। ইলিশ মাছ শুধু ভাজাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার সাথে ফাতেহাও খাওয়া দাওয়া করতে বসেছে, ও আমার সাথে কথা বলতেছে, আম্মু আম্মু। তো এখানে ও কলম নিয়ে বসছে, আর ও যখনই আমরা খাওয়া দাওয়া করতে বসি, ও আমাদের সাথে বসে এবং শুকনো ভাত খায়। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন, সবাই ভালোবাসা দিয়ে যাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে আর ফলো দিয়ে। তো আশা করি ভালো লেগেছে, আল্লাহ।